কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে আমরা সকলেই কম বেশি জানি, তবে আজ বলবো তার জীবনের বিশেষ এবং আকর্ষণীয় কিছু বিষয়ের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি খুব অল্প বয়সে লেখালেখি শুরু করেন। তিনি তার পিতামাতার 13 জন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। বাড়িতে তার ডাকনাম ছিল রবি। তিনি গুরুদেব, কবিগুরু এবং বিশ্বকবির মতো আরও অন্যান্য ডাকনামের সাথে দ্য বার্ড অফ বেঙ্গল নামেও জনপ্রিয় ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন। তিনি 16 বছর বয়সে ভানুসিংহ ছদ্মনামে তার প্রথম কবিতার বই প্রকাশ করেন। তার পরিবারে বেশ কিছু দক্ষ ব্যক্তি ছিলেন, যেমন দ্বিজেন্দ্রনাথ তার বড় ভাই, যিনি একজন দার্শনিক এবং একজন কবি উভয়ই ছিলেন। আরেক ভাই সত্যেন্দ্রনাথ, প্রথম ভারতীয় যিনি ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হন। জ্যোতিরিন্দ্রনাথ আরেক ভাই, যিনি সঙ্গীত রচনা এবং নাট্য রচনায় পারদর্শী ছিলেন। তার বোন স্বর্ণকুমারী ছিলেন একজন ঔপন্যাসিক। রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী প্রতিভার কোনো সীমা ছিল না এবং তিনি কবি, লেখক, নাট্যকার, সুরকার, দার্শনিক, সমাজ সংস্কারক এবং চিত্রশিল্পী হিসাবে বহু শিল্পের ক্ষেত্রে পারদর্শী ছিলেন। তিনি 2000-এরও বেশি গান রচনা করেছেন, যা জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও সুর করা গান, তার কিছু বিখ্যাত কাজ হল গীতাঞ্জলি, গোড়া এবং ঘরে বাইরে। তার বাবা চেয়েছিলেন যে তিনি একজন আইনজীবী হন এবং সে কারণেই তিনি 1878 সালে ইংল্যান্ডের একটি স্কুলে ভর্তি হন। তিনি লন্ডনেই আইন অধ্যয়ন শুরু করেন, কিন্তু শেক্সপিয়ারের নাটক অধ্যয়নের জন্য মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন। অবশেষে 1880 সালে কোনো ডিগ্রি ছাড়াই ভারতে ফিরে আসেন। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন প্রথম এশীয় এবং প্রথম অ-ইউরোপীয় নোবেল প্রাপক যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি নামক বাংলা কবিতার বইয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, যেটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল। গীতাঞ্জলির কেন্দ্রীয় বিষয়বস্তু হল ভক্তি। গীতাঞ্জলির মূল বাংলা সংস্করণে 156টি কবিতা ছিল এবং এটি 1910 সালে প্রকাশিত হয়েছিল। ইংরেজি সংস্করণে 103টি কবিতা রয়েছে এবং 1912 সালে প্রকাশিত হয়েছিল। 2004 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরি হয়ে যায়। সুইডিশ একাডেমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে পুরস্কারের 2টি প্রতিলিপি উপস্থাপন করে, একটি সোনার তৈরি এবং অন্যটি ব্রোঞ্জের তৈরি। আমরা অনেকেই জানি যে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কিন্তু অনেকেই জানি না যে ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাও রচনা করেছিলেন। তিনি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মঠ এর পিছনে অনুপ্রেরণা বলেই বিশ্বাস করা হয়। শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। শান্তিনিকেতন ভারতের কলকাতা থেকে 150 কিলোমিটার উত্তরে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, একজন ধর্মীয় দার্শনিক। ঠাকুর তার পিতার দৃষ্টিকে প্রসারিত করেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিনিকেতনকে একটি বিশ্ববিদ্যালয়ের শহরে পরিণত করেন। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী নামে একটি স্কুল স্থাপনের জন্য নোবেল পুরস্কার থেকে তার পুরস্কারের অর্থ বিনিয়োগ করেছিলেন। এই স্কুলটি একটি অভিনব শিক্ষা ব্যবস্থা, যেটি শান্তিনিকেতন শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে করা হয়েছিল। সে সময় প্রচলিত শিক্ষার চেয়ে এই ব্যবস্থা ছিল একেবারে আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে তার অসাধারণ অবদানের জন্য নোবেল পুরস্কারের পরপরই 1915 সালে ইংল্যান্ডের রাজা জর্জ ফিফথ কর্তৃক নাইটহুডের সম্মানে ভূষিত হন। যদিও তিনি 13ই এপ্রিল 1919 সালের জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে নাইটহুড ত্যাগ করেন, যেখানে জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যদের দ্বারা 379 জন শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারী নির্দয়ভাবে নিহত হয়েছিল। 1930 সালের 14ই জুলাই তারিখে ঠাকুর তার বাড়িতে আলবার্ট আইনস্টাইনের সাথে দেখা করেছিলেন।
আইনস্টাইন ছিলেন একজন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী, যিনি 1921 সালে পদার্থবিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন। এই দুটি মহান মনের মধ্যে কথোপকথন ছিল সেই সময়ে সারা বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়। ঘটনাচক্রে বাস্তবতার প্রকৃতি নিয়ে ঠাকুর এবং আইনস্টাইনের বিরোধী মত ছিল। যাই হোক, তাদের পার্থক্য সত্ত্বেও একে অপরের প্রতি তাদের শ্রদ্ধা এমন ছিল যে আইনস্টাইন এমনকি ঠাকুরের 70তম জন্মদিনের স্মরণে 1931 সালে প্রকাশিত দ্য গোল্ডেন বুক অফ টেগোরে তার অবদান রেখেছিলেন। আর নাৎসিদের দ্বারা আইনস্টাইনের সাথে যে আচরণ করা হয়েছিল তার প্রতিবাদে ঠাকুর বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত 8টি জাদুঘর রয়েছে, 3টি ভারতে এবং 5টি বাংলাদেশে। তার পৈতৃক বাড়ি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, কলকাতার রবীন্দ্র ভারতী মিউজিয়াম, শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবন জাদুঘর, রবীন্দ্র জাদুঘর যা কালিম্পংয়ের কাছে মংপুতে অবস্থিত, যেখানে তিনি একসময় থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, যা রবীন্দ্র জয়ন্তী নামেও পরিচিত, সারা বিশ্বে তার অনুসারীরা উদযাপন করে। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদযাপনের একটি বিশেষ দিন। 2011 সালে ভারত সরকার 150তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে একটি 5 টাকার মুদ্রা চালু করেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এমন আরও অন্যান্য ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আবার ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।